আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন তো বিগ একটা প্রজেক্ট শেয়ার করব অ্যাডড্রুপটাতে অবশ্যই জয়েন করবেন খুবই ভালো একটা প্রজেক্ট টোকেনটা অলরেডি প্যানকেক স্যাব বিটমার্ট এবং এক্সটি ডট কম এক্সচেঞ্জে লিস্টেড তো উনত্রিশ দিন পরে ইভেন্টটা শেষ হয়ে যাবে আমি রিকোয়েস্ট করবো এখনই জয়েন করে রাখেন কারণ অনেক সময় দেখা যায় অ্যাডড্রুপে আমরা জয়েন করি না পরবর্তীতে জয়েন করতে গেলে তখন সার্ভার ডাউন হয়ে যায় তাই আমি রিকোয়েস্ট করবো আপনারা প্রত্যেকে জয়েন করবেন কীভাবে জয়েন করতে হবে আমি দেখিয়ে দেবো আর ফার্স্ট অব অল রিকোয়েস্ট করবো যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেয় অবশ্যই জয়েন করে নেবেন এখানে সব ধরনের আপডেটগুলো পাবেন এবং ভালো ভালো যে প্রজেক্টগুলো আসে বিশেষ করে যেগুলো র্যান্ডমলি একটু বেশি থাকে পাঁচ হাজার দশ হাজার ওই অ্যাডুপগুলো আমি শেয়ার করি কমগুলো শেয়ার করি না তো এখান থেকে এই যে প্রজেক্টটার লিঙ্কটা আমি এখান থেকে কপি করে ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওই লিঙ্ককে ক্লিক করলে সরাসরি আপনাকে এই পোস্টটাতে নিয়ে আসবে দেন এখানে এই যে লিঙ্কটা দেওয়া আছে আপনারা এই লিঙ্কটার উপরে ক্লিক করবেন দেন এরকম একটা যে নিয়ে আসবে আপনি একটু নিচের দিকে আসবেন দেখেন এখানে লেখা আছে কয়েন মার্কেট ক্যাপিউজার নেম এবং অসলিস্ট অ্যাড করতে বলতেছে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি এখান থেকে যে গো লেখা এটার উপরে আপনি একটা ক্লিক করে দেবেন দেন এখান থেকে যে স্টারের মতো চিহ্নটা এটার উপরে ক্লিক করলে এরকম হলুদ হয়ে যাবে এটা আপনার লিস্টে অ্যাড হলো এখন আপনি লিস্ট থেকে যে আপনার ইউজার নেমটা এটা কীভাবে নেবেন থ্রি ডটে ক্লিক করবেন দেন এখানে লগ ইন করে নেবেন আপনার অ্যাকাউন্টটা অ্যাকাউন্ট সেটিংয়ে আসবেন আসার পরে এখানে ডিসপ্লে নেম এটা সেভ করবেন এখান থেকে ডিসপ্লে নেমটা সেভ করে আপনি অ্যাগাইন ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার বলতে এই পেজটাতে আসবেন আসার পরে এখানে আপনার ডিসপ্লে নেমটা এখানে দিয়ে দেবেন অ্যাড্রেস দিতে হবে না শুধু আপনার ডিসপ্লে নেমটা এখানে দিয়ে দেবেন দেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে কি বলছে দেখেন ফলো করতে বলছে রিডুইট করতে বলছে এবং তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করতে বলছে গো এই অপশানটাতে ক্লিক করে দেবেন দেন ওনাদের টুইটে নিয়ে আসবে এখান থেকে ওনাদেরকে ফলো করবেন ফলো করার পরে এখান থেকে যে অ্যাডো পোস্টটা এই পোস্টটা লাভরিয়ে দিবেন এখান থেকে রিটুইট করবেন দেন কোয়েট টুইটের উপরে ক্লিক করে নাইস প্রোজেক্ট লিখে আপনি তিনজন ফ্রেন্ডকে ট্যাক করবেন ওকে করার পরে আপনি কমেন্টে এসেও আপনি তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করে দিবেন এখান থেকে কমেন্টে আসবেন এখান থেকে নাইস প্রজেক্ট মানে কোনো সন্দেহ রাখা যাবে না ঠিক আছে অ্যাডভেস জয়েন করার সময় কোনো সন্দেহ রাখবেন না মানে রিটুইটও করবেন কোয়েট টুইটও করে দেবেন ওকে তাহলে আর কোনো সন্দেহ থেকে থাকলো না দেন ব্যাগে চলে আসবেন এখানে আপনার টুইটার ইউজার নেমটা দিয়ে দেবেন টুইটার ইউজার নেমটা দেওয়ার পরে নিচের দিকে এখানে গোতে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হবেন দেন টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দেবেন আমি দেখাচ্ছি না কারণ আমি অলরেডি জয়েন করে নিচ্ছি এটা আপনারা পারবেন এখান থেকেও টেলিগ্রামে জয়েন করে নেবেন জয়েন করে এখানে আপনার টেলিগ্রাম ইউজারনেমটা দিয়ে দেবেন ওকে দিয়ে দেওয়ার পরে এখান থেকে রেড এই যে গোলেখা গোলের উপরে ক্লিক করবেন সরাসরি আপনাকে রেডিটে নিয়ে যাবে রেডিটে আনার পরে এখান থেকে এখানে জয়েন্ট কমিউনিটি লেখা থাকবে ক্লিক করলে জয়েন্ট এরকম লেখা আসবে জয়েন্ট করা হয়ে যাবে আপনি এখানে এসে আপনার রেডিট ইউজার নেমটা দিয়ে দেবেন ওকে এখান থেকে আপনার অ্যাট দ্য রেট সহকারে দেন এখান থেকে মিডিয়ামের গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করার পর আপনি মিডিয়ামে যাবেন এখান থেকে ওনাদেরকে ফলো করে দেবেন মিডিয়ামে ফলো করে দেওয়ার পরে আপনি ব্যাগে চলে আসবেন ওই পেস্টেতে পেজটাতে আসার পরে এখানে আপনার মিডিয়াম ইউজার নেমটা দিয়ে দেবেন আমি একে একে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেন এখান থেকে আপনার ফেসবুক ইউজার নেমটা দিতে হবে তো গতি ক্লিক করবেন আপনি ফেসবুকে লাইক করে আসবেন ওনাদের ওইখানে লাইক পাবেন দেন এখান থেকে আপনার ফেসবুক ইউজার নেমটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনি একটু নিচে আসবেন এখানে একটা ইমেল অ্যাড্রেস চাইবে তো আপনি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে রেফারেল ইউজার থাকবে আর এখানে আপনার বেপ টুয়েন্টি ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন দিয়ে দিয়ে দেওয়ার পরে এখান থেকে ক্যাপচাটা ফিল করবেন ক্যাপচারটা ফিল আপ করে সাবমিট ফর্ম এটার উপরে ক্লিক করবেন আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে আর এখান থেকে আপনি যদি রেফার করতে চান সেক্ষেত্রে আপনার এই এইখানে আপনার ইয়েটা দিবেন আপনার এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে যদি গেটে ক্লিক করেন তাহলে আপনার রেফারেল লিঙ্কটাও এখান থেকে পেয়ে যাবেন তো এখান থেকে এই যে সাবমিট ফর্ম সাবমিট ফর্মের উপরে ক্লিক করলে মেবি ফর্মটা আবার এরকমই থাকবে তো কোনো সমস্যা নেই এটা আপনার সাবমিট হয়ে যাবে তো সবাই জয়েন করে নেবেন প্রোজেক্টটা ভালো আর অলরেডি কয়েন মার্কেট ক্যাপ প্লাস ভালো ভালো এক্সচেঞ্জের লিস্টেড আছে তো সবাই একটু কষ্ট করে জয়েন করে নেবেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ